ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করা হয়েছে বিভিন্ন পোস্টে লোক নিয়োগের জন্য। রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর NHM অ্যান্ড XPFCHG আন্ডার DH অ্যান্ড FWS ঝাড়গ্রাম 29/6/2022 হল এই নোটিফিকেশনের ডেট এবং এন্ড ডেট হলো 13 জুলাই 2022। এখন আমরা এই নোটিফিকেশনটি দেখে নেব এবং জেনে নেব কী পোস্ট, তার ক্রাইটেরিয়া কী এবং কীভাবে আবেদন করতে হবে। নোটিফিকেশনটি আমরা ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করে ডিটেলসে দেখব কী ক্রাইটেরিয়া আছে। প্রথমে লেখা আছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিস, এবং এই নোটিফিকেশনের যে ফিস আছে, সরি, এই এই নোটিফিকেশনে যে পোস্ট আছে এবং সেই পোস্টে যে অ্যাপ্লিকেশন ফিস আছে তা হলো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা এবং অন্যান্য রিজার্ভেশন ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা। এখন বিভিন্ন যে পোস্ট আছে তা আমরা জেনে নেব। শেষ থেকে যদি আমরা দেখি কী কী পোস্ট আছে, যেমন এখানে প্রথমে আছে স্টাফ নার্স। স্টাফ নার্স ভ্যাকেন্সি আছে 4টি, একটি হচ্ছে SC, 2টি UR এবং 1টি হলো ST। ম্যাক্সিমাম এজ ধরা হয়েছে 21 থেকে 40 বছর, আর রেমুনারেশন হচ্ছে 25,000 টাকা পার মান্থ। মোড অফ সিলেকশন হলো একাডেমিক, অর্থাৎ সিলেকশন কীভাবে হবে, না যে ক্রাইটেরিয়া আছে একাডেমিক, সেই ক্রাইটেরিয়ার যে নম্বর, সেই নম্বরের উপর বেস করে সিলেকশন হবে, তার মানে লিখিত পরীক্ষা নেই। তাহলে এখানে কোয়ালিফিকেশন কী আছে, না কমপ্লিটেড GNM অথবা BSc নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে কমপ্লিট হতে হবে, এবং এই পোস্টটি হবে ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন পলি ক্লিনিকে। তাহলে মোড অফ সিলেকশন 100 নম্বর, সেই 100 নম্বরই বেস্ট করে হবে যে নম্বর GNM অথবা BSc নার্সিং থেকে তোলা হয়েছে তার উপর বেস করে ধরা হবে। এরপরে যে পোস্ট তা হলো মেডিকেল অফিসার, এটা স্পেশালিস্ট পদের জন্য, অর্থাৎ কোয়ালিফিকেশান MBBS হতে হবে। তাছাড়া যে পোস্ট আছে ম্যানেজার, অর্থাৎ ব্লক ডাটা ম্যানেজার, ব্লক ডাটা ম্যানেজারের জন্য 1টি পোস্ট আছে এবং জেনারেল ক্যান্ডিডেট, এজ 21 থেকে 40, 22,000 টাকা মাসে স্যালারি, এবং সিলেকশন হবে একাডেমিক এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট হবে, তারপর ইন্টারভিউ হবে, এবং কোয়ালিফিকেশান হলো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, আর তার সঙ্গে 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তাহলে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে, গ্র্যাজুয়েট যে কোনো ডিসিপ্লিনে, আর ওয়ার্কিং নলেজ থাকতে হবে, তার সঙ্গে 3 বছর গভর্নমেন্ট সেক্টর অথবা 5 বছর প্রাইভেট সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পোস্ট আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ভ্যাকেন্সি 2টো, 1টা SC, 1টা জেনারেল, এবং 19 থেকে 40 বছর বয়স, 22,000 টাকা মাসে স্যালারি, এও তাই একাডেমিক এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউর উপর সিলেকশন হবে। একাডেমিক কী আছে, HS পাস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর DMLT থাকতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি অথবা DLT, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স, এর উপর ডিপ্লোমা থাকতে হবে। তাহলে এই হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান এর ডিটেলস। তারপরে যে পোস্ট আছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের ভ্যাকেন্সি হলো 1টা, জেনারেল ক্যান্ডিডেট, এজ 21 থেকে 40, 35,000 টাকা মাসে মাইনে, এবং সিলেকশন হলো একই, একাডেমিক এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। এর যে একাডেমিক ক্রাইটেরিয়া তা হলো BSc ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট।
কম্পিউটারে অ্যাডভান্স এমএস অফিসে প্রফিসিয়েন্সি থাকতে হবে, আর যদি এমএসসি ইন লাইফ সায়েন্স হয় তাহলে সেক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। আবার যদি পাবলিক হেলথের উপর অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রেও অগ্রাধিকার পাওয়া যাবে, ডিজায়ারেবল, নট ম্যান্ডেটরি কিন্তু ডিজায়ারেবল। তাহলে এর হলো এর ক্রাইটেরিয়া, এবং এছাড়া আরও অনেক পোস্ট আছে, সেগুলো বিভিন্ন নোটিফিকেশানে রয়েছে, যেমন কোঅর্ডিনেটর আছে, তারপরে আছে নিউট্রিশনিস্ট, অর্থাৎ বিভিন্ন স্পেশালিস্ট পদ আছে। তো আবেদন করার আগে আপনার নোটিফিকেশানটা অবশ্যই পড়ে নেবেন। প্রথমত বলে রাখি, অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে, ডাব্লিউবি হেলথের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, www.govt.in/online-recruitment, এতে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। এবং অবশ্যই এই অ্যাপ্লিকেশানটি করতে হবে 13 জুলাই 2022-এর মধ্যে। 13 জুলাই 2022 হলো শেষ তারিখ, এর মধ্যে অ্যাপ্লিকেশানটি করতে হবে। অ্যাপ্লিকেশান ফিস তো বলে দেওয়া হয়েছে জেনারেল 100 এবং আদার্সদের ক্ষেত্রে 50 টাকা। এ হলো বিভিন্ন পোস্টের বিভিন্ন ক্রাইটেরিয়া। হ্যাঁ, এরপরে যেটা উল্লেখযোগ্য ব্যাপার তা হলো, অনলাইন অ্যাপ্লিকেশান হেলথের সাইটে করার পর প্রিন্ট নিতে হবে, এবং হার্ড কপি বা প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন, তার সঙ্গে যে 100 টাকা এবং রিজার্ভেশন ক্যান্ডিডেট ক্ষেত্রে 50 টাকা যে ড্রাফট, হ্যাঁ, দিয়ে এবং প্রয়োজনীয় যে কাগজপত্র এখানে চাওয়া হয়েছে সমস্ত কিছু দিয়ে পাঠিয়ে দিতে হবে, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ঝাড়গ্রাম, এই অফিস অ্যাড্রেসে পাঠাতে হবে। অবশ্যই পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টে পাঠিয়ে দিতে হবে, এবং সেটা পাঠাতে হবে 15 জুলাই 2022-এর মধ্যে অবশ্যই। তাহলে ওকে ভিউয়ার্স, ঝাড়গ্রাম জেলার যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে সেই সম্বন্ধে আপনারা জেনে গেলেন, অ্যাপ্লাই করতে চাইলে করতে পারবেন, এবং অবশ্যই শেষ তারিখের আগে অ্যাপ্লাই করবেন, তার কারণ পাঠাতে হবে অ্যাপ্লিকেশানটি আবার অ্যাপ্লাই করার পর। যদি এই ইনফরমেশান ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, তার কারণ এইরকম ধরনেরই সরকারি চাকরি সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ আমার চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনারা যখনই নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে মেসেজ পাবেন এবং দেখতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, এবং সমস্ত আপনার যে বন্ধুবান্ধব আছে চাকরি প্রার্থী তাদের কাছে শেয়ার করুন, যাতে সবাই এটি দেখতে পারে এই নিউজটি, এবং অ্যাপ্লিকেশান করতে চাইলে অ্যাপ্লিকেশান করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।